আরে বন্ধুরা, হরে কৃষ্ণ! রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:30। সকাল সকাল উঠে সব কাজবাজ সেরে আজ মনটা কিন্তু খুব ভালো আছে। কেন বলো তো? আজ যাবো একটু ঘুরু ঘুরু। তো কোথায় যাব সেটা এখন বলবো না, সেটা দেখতে থাকো। আর কালকে তো অনেক কিছু মার্কেটিং করলাম, এখন মার্কেটিংও কিছু দেখাবো না। তো তোমরা দেখতে থাকো যে কোথায় যাব ঘুরতে। তো সব গোছান গাছান করতে হবে, অনেক কাজ আছে, আবার পড়াতেও যেতে হবে। অল্প অল্প কিছু গোছানো হয়েছে জামা কাপড়, আর আমারটা এখনও গোছানো হয়নি। চলো সারাদিন সঙ্গে থাকো, ঘুরতে যাবার সব গোছাবো আর রাত্রেবেলা বেরিয়ে যাব। তো চলো এখন কিছু কি রান্না বান্না করা যায় দেখি, সবজি টবজি কাটি, দিয়ে পড়াতে যাব, বাজারে যাব, আইভ্রুটা করতে হবে, আইভ্রু করা নেই, আইভ্রুটা করতে হবে। চলো সঙ্গে থাকো, সারাদিন আজকে খুব কাজ আছে। তো রেডি হয়ে নিলাম, তোমাদের দাদা একটু ম্যাগি বানিয়েছিল, ম্যাগি খেলাম, আর সবজি টবজি সব কাটা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, এখন পড়াতে যাব। তার আগে একটু আইভ্রুটা করে তারপর পড়াতে চলে যাব। চলো সঙ্গে থাকো। সবজি কাটা হয়ে গেছে, সবজিতে বেশি কিছু কাটিনি, একটু পেঁপে আলু আর এটা হলো কাঁচকলার খোসা। তো তারপর রেডি হয়ে আমি একটু আইভ্রু করতে গেছিলাম, আইভ্রু করে তারপর চলে গেছিলাম পড়াতে। আর তার মধ্যে যে আমি ফোন করলো, বললো একটু বাজারে যাবে কেনাকাটা করতে, আর তাড়াতাড়ি করে তারপর পরিয়ে নিয়ে বেরিয়ে জিয়ামনির সাথে চলে গেলাম বাজারে। কিনলাম জুতো, জুতো জিয়ামনি একটা কিনলাম, আমি একটা কিনলাম, আরও অনেক কিছু জিয়ামনি কিনেছে। তো তারপর জিয়ামনির সাথে বাজার হয়ে যাওয়ার পর বাড়ি এসে জিয়ামনি বাড়ি চলে গেল, তারপর ছেলেকে নিয়ে আবার বাজারে এলাম, এসে ছেলের মন পছন্দের সব কিনে ঘরে চলে আসলাম। বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, আর ওপরে কিছু দেখো গোছানো হয়ে গেছে আর কিছু গোছাতে হবে। তো চলো দেখে নিই কী কী গোছানো হয়েছে আর কী কী গোছানো বাকি আছে। দেখো এখানে তোমাদের দাদা কিছু জিনিস গুছিয়ে গেছে, আর এটা হলো ছেলের। আর দেখো এই জুতোটা আজকে কিনলো পরবে বলে, আর এই ব্যাগ রয়েছে রেডি করা, এই এগুলো ছেলের। এখনো বলতে পারো আমার কিছু নেই গোছানো। তো চলো আমারগুলো গুছিয়ে নিই তারপর আসি। এখন বেজে গেছে 6টা, বাচ্চারা সব পড়তে চলে এসছে, আর এদিকে আমার ব্যাগ গোছানো থেকে শুরু করে সব কিছু রেডি ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে তোমাদের দাদা বলছে তোমার হাতের শাখাটা তো খুব নোংরা হয়েছে, দাও আমি পরিষ্কার করে দিই, বলে আমি পড়াচ্ছি এদিকে, আর ও এদিকে আমার হাতের শাখাগুলো পরিষ্কার করে দিল। বলছে এত নোংরা শাখা কেউ পড়ে যায়, খুব চিন্তা করে তো আমার, আমাকে সাজাতে ওর ভীষণ ভালো লাগে, ওর ইচ্ছে করে যেন আমি সবসময় সেজে গুজে ফিটফাট হয়ে থাকি। তো চলো পরিয়ে নিয়ে তারপর আসছি। পড়ানো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে সব গোছান গাছানো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো ছেলে খেয়ে নিচ্ছে, ওর বাবা চাউমিন বানালো, খেয়ে নিয়েছে, আমিও একটু চাউমিন খেয়ে নেবো, দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। দেখো শাখাটা পরিষ্কার হয়েছে, দেখো তো, দেখো কতগুলো ব্যাগ হয়েছে, বেশি হয়নি, বেশি করলে তো আবার কি, 2 দিন তো ওখানে গিয়ে থাকবো। তো দেখো এই ব্যাগটা আছে, বড় ব্যাগটা, আর এটা হালকা আছে, নিয়েছি একটু জল টল খাবার টাবার থাকবে, আর এই ব্যাগটা নিয়ে আমি ঘুরবো, ওর জন্য এই ব্যাগটা নিয়ে নিলাম। আর এর মধ্যে মেকআপ টেকআপগুলো রয়েছে আর জল টল থাকবে, আর এই ব্যাগটা হলো গিয়ে সব জামা কাপড় আছে, এই 1-2 ব্যাস, বেশি কিছু না। তো চলো রেডি হয়ে তারপর আবার আসছি। আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, আর তারপরে তোমাদের দাদা বলছে কি ব্যাপার তোমার হাতে তো নেল পলিশ নেই, তুমি নেল পলিশ পরনি হাতে পায়ে, শিগগির দাও আমি পরিয়ে দিই, বলে তাড়াতাড়ি করে আবার নেল পলিশটা নিয়ে আমাকে পরিয়ে দিল। আমি বললাম থাক পরার দরকার নেই, তাও ও নেল পলিশটা পরিয়ে দিল। রেডি হয়ে গেছি, এবার বেরাবো, তো চলো সঙ্গে থাকো। রেডি ঘুরতে যাব, আমরা রেডি হয়ে গেছি, আর এদিকে এখনো কেউ রেডি হয়নি, তাই ভাবলাম মাকে একটু চা করে দিই আর বাবাকে একটু দুধ গরম করে দিই। তাই মায়ের জন্য একটু সুন্দর করে চা আর বাবার জন্য দুধ গরম করে ওদেরকে দিয়ে দিলাম, কারণ যাই হোক যাবার আগে একটু করে দিই, এবার তো মাকে করে খেতে হবে, তাই তারপরে আমরা একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছি মা বাবার কাছ থেকে যাওয়ার আগে। তো ছেলে আগে একটু প্রণাম করে নিচ্ছে, মা বাবার আশীর্বাদ ছাড়া কোথাও যাওয়াটাই আমাদের ঠিক না, তাই প্রত্যেকেরই উচিত
যাওয়ার আগে যদি মা বাবার সামনে থাকে তাদের অবশ্যই প্রণাম করে যাওয়া, আর অবশ্যই ভগবানকেও প্রণাম করে যাওয়া। তো চলো বাবা মার আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তোমরা তো এখনো জানো না, তাই তোমরা দেখবে তারপরেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো বাবা মার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাব, কারণ ফোন এসে গেছে, ওরা ওদিক দিয়ে বেরিয়ে গেছে। তার দিকে দেখো, তোমাদের দাদা ওকে নমস্কার করতে দিচ্ছিল না, তাই জোর করে একটু নমস্কার করে নিলাম। তো চলো এবার জার্নিটা শুরু করা যাক। আর দেখো ব্যাগ ভীষণ ভারী হয়েছে, তোমাদের দাদা নিতে পারছে না, এতটাই ভারী হয়েছে। আর ওদিকে সব এসে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমাদের ফোন করছে। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, অনেক রাত, এখন মোটামুটি 9টার মতন বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো রাস্তায় গিয়ে তারপর আবার কথা বলছি। দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে এসে ছেলের জন্য কিছু খাবার কিনে নিলাম, দিয়ে জিয়ামণিরা এসে যাবে আর আমরা এখান থেকেই চলে যাব। তো চলো দেখো জিয়ামণিরা এসে গেছে, দুজনে একই একই ড্রেস পরেছি। আর এদিকে তোমাদের দাদা আর এদিকে জিয়ামণির বর দাদা দুজনেও একই, সব আমরা ইয়েলো কালার পরেছি। তো চলো ওখান থেকে কেষ্টপুর হয়ে জগৎপুর থেকে বাগুইয়াটি আসলাম, বাগুইয়াটি এসে দাঁড়িয়ে আছি। কাদের জন্য বলো তো? এই দেখো দিদি, জামাইবাবু, সোনু, খুশি, আমরা সবাই একসাথে যাচ্ছি ঘুরতে। ওদের জন্য দাঁড়িয়েছিলাম, ওরাও এসে গেল। তারপর আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো তারপর বাস এসে যাওয়াতে আমরা বাসে উঠে গেছি, বাসে উঠে নেমে গেলাম হাওড়ায়। তো হাওড়া পৌঁছে চলে গেলাম, ওখান থেকে বসে আছি, বাস ধরবো, তাই বাস স্ট্যান্ডে বসে থাকছিলাম। আর তোমাদের দাদা গেছিলো, বাস কোথায় কখন যাবে, কত কি নেবে না নেবে সেগুলো ঠিক করতে। দেখো যেমনই আমরা সবাই সেখানে বসে ওয়েট করছি। আর তো চলো বাস একদম রেডি, আর আমরা উঠে গেলাম বাসে জার্নিতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। কালকে আবার শুরু করবো এখান থেকে নতুন ব্লগ। তো সবাই বলো রাধে রাধে।